সুমি খান আপনি লিখেছেন, আমাদের ফ্যামিলির সবাই ইসলামিক মাইন্ডের, আমরা 31st নাইট পালন করি না এবং এটা পছন্দও করি না, কিন্তু বাচ্চারা ওই রাতে আতশবাজি এবং ফানুস দেখে মজা পায়, আমরাও যদি তাদের সাথে দেখি তাহলে কি আমাদের গুনাহ হবে? বোন সুমি, বিগত 31st নাইটের রাতে ঠিক 12টার সময় আমি সফর থেকে ঢাকায় প্রবেশ করছিলাম, আর এই মুহূর্তে চতুর্পাশে যে ফানুস এবং আপনার আতশবাজি, এই ফানুস দেখে এবং এই আতশবাজির যে খেলা সেটা দেখে আমি ব্যক্তিগতভাবে এত বেশি আহত হয়েছি যে এখন আমি সেই ক্ষত ভুলতে পারছি না। কারণ মানুষের এই অযৌক্তিক উন্মাদনা এবং শূন্যে টাকা পোড়ানো, এ দৃশ্য দেখতে কারোর ভালো লাগার কথা নয়। আমরা যারা মনে করছি যে এই দৃশ্য দেখে আমাদের কাছে খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমরা বিষয়টাকে একটু সেভাবে যদি দেখতাম যে কত অনাহারে অর্ধাহারে থাকা মানুষ কষ্ট করছে আর সেখানে শূন্যে আপনার ফানুস উড়িয়ে আপনার আতশবাজি করে টাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালানো হচ্ছে। শুধু তাই নয়, সে আগুন কোথায় গিয়ে পড়বে, কার গায়ে পড়বে, কোন ঘরে পড়বে, কোন মানুষ বিপদগ্রস্ত হবে সেটার কোনো আপনার তোয়াক্কা পর্যন্ত হচ্ছে না। এই বীভৎস, এই অসুন্দর এবং অযৌক্তিক যে খেলা উন্মাদনা, এটা দেখে কোনো সুস্থ বিবেক স্বস্তি পেতে পারে না বা সুস্থ বিবেকের কাছে ভালো লাগতে পারে না। আমাদের যাদের কাছে ভালো লাগছে আমি তাদেরকে অসুস্থ বিবেক সম্পন্ন মানুষ বলছি না, কিন্তু আমি বলতে চাই যে তারা বিষয়টাকে এভাবে হয়তো দেখার সুযোগ পাচ্ছেন না। আপনি আপনার পরিবারের লোকেরা যদি এভাবে জিনিসটাকে দেখেন, আপনার শিশুদেরকে যদি আপনি বোঝান, তাহলে সেক্ষেত্রে এটাকে তারা একটা নোংরা কাজ হিসাবে, মন্দ কাজ হিসাবে ঘৃণা করবে, তাদের মধ্যে দুঃখ হবে যে কেন মানুষ এভাবে অযথা কাজ করছে, কেন রাত গভীর রাতে রাত 12টা 1 মিনিটে কেন এটা কাজ করতে হবে। মানুষ ফুর্তি করে তার তো একটা যৌক্তিক কারণ থাকে, কি এসেছে এমন যে যার কারণে মানে এই ফুর্তিটা করতে হবে, নতুন বছর এসেছে যে ফুর্তি করতে হবে। তাহলে যে মুহূর্তে নতুন বছর এসেছে ঠিক একই মুহূর্তে তো পুরাতন বছর শেষও হয়েছে, তাহলে সেজন্য কি তারা কোনো দুঃখ কোনো বেদনা বোধ করেছে, তারা সেরকম কোনো কিছু প্রকাশ করেছে? যদি না করে থাকে তাহলে এই উৎসব কিসের জন্য? এই অযৌক্তিক আনন্দের ব্যাপারটি যদি আমাদের শিশুদেরকেও যদি আমরা সুন্দর করে বুঝাই তারাও বুঝতে পারবে ইনশাআল্লাহ বিদিল্লা। তাদেরকে ইসলামী ভাবধারায় যৌক্তিক জীবন দর্শনের আলোকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ সমাজের জন্য তারা কল্যাণ কিছু করবে এবং দেশের জন্য, উম্মার জন্য, নিজের জন্য তারা ভালো কিছু কাজ করতে পারবে। তাদেরকে সঠিকটা শেখানো দরকার, ভুল বিভ্রান্ত বিষয়গুলোর পরে সাবধান করা দরকার, সতর্ক করা দরকার। এগুলো করলে ইনশাআল্লাহ বিদিল্লা তাদের এ জাতীয় চাওয়াগুলো আর থাকবে না বলে আমরা আশা করছি। তাদের শুধু নিষেধ করলে হবে না, তাদেরকে বোঝাতে হবে এবং তাদের মতো করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিল্লা। কোনো মন্দ কাজ এটা করা যেমন অন্যায়, সেটা দেখার জন্য আপনার লালায়িত থাকা বা সেটা দেখা সেটাও এক ধরনের অন্যায়, কারণ আপনি এটি দেখার মাধ্যমে অন্যকে উৎসাহিত করছেন এবং আপনি সেখানে কোনো একভাবে সামিল হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।